চাঁদপুর শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উদযাপন। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সুলতান মাহমুদ। শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে 10টি এতিমখানায় 500 এতিমের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। একই সাথে মন্দির, গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে প্রার্থনা করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে জোহরের নামাজের পরে ঠাকুরবাজার নিস্তিয়া জামে মসজিদে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান মিন্টুর সঞ্চালনায়, মেহের ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ আউয়াল মজুমদারের সভাপতিত্বে মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোশারফ হোসেন মশু, বিল্লাল হোসেন তুষার সহ আওয়ামীর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার শফিকুর রহমান। ইসমাহমুদ, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।